আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো আজকের রেসিপির নাম হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। তো অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করেন না। তো আমি যেভাবে রান্নাটা আজকে আপনাদেরকে করে দেখাবো, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং আপনারা খুব খেতেও ভালোবাসবেন। তো চলুন শুরু করা যায় আজকের রেসিপিটি। তো প্রথমে আমি হচ্ছে কাঁচা কলাটাকে বড় বড় করে কেটে সেটাকে লবণ আর হলুদ দিয়ে ভাপাতে দিয়েছি। আর এর ফাঁকে আর হচ্ছে ইলিশ মাছ আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাকে হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি। তো আর আজকের ইলিশটা হচ্ছে পদ্মার ইলিশ। তো পদ্মার ইলিশ তো অনেক টেস্ট হয়, এটা আমরা সবাই জানি। তো এটা দিয়ে রান্না করব আজকে। তো এদিকে আমি মাছ ভাজতে ভাজতে কড়াইয়ে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। গরম হলে সেখানে তেল হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম। ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে ওটাকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো এটা সিদ্ধ হতে থাক, পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে হচ্ছে কয়েকটা আলু দিয়েছি। তো আপনারা চাইলে আলু দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আলুটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আলুটাও সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার এটাতে হচ্ছে আলুটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন এটাতে হচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটাও তো আমি দিয়ে দিয়েছি। আর সব কিছু দিয়ে এখন একটু হালকা পাতলা কষিয়ে নিব, তো তেল ছাড়া পর্যন্ত। তো তেলটা যখন ছেড়ে দিব, তো তেল যেহেতু আমার ছেড়ে দিয়েছে, তো আমি দুটা তেজপাতা আর আমার যে সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো ছিল সেগুলো এখন আমি দিয়ে দিব এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর খুব সাবধানে নাড়াচাড়া করবেন, নাহলে আবার কাঁচা কলাটা ভেঙে যাবে। তো এখন নাড়াচাড়ার পরে আমি এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করছি, কারণ কাঁচা কলার তরকারিতে গরম পানি ইউজ না করলে এটা হচ্ছে কালো হয়ে যায়। তো আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন। তো গরম পানি দেওয়ার পরে আমি এখন এটাতে যে মাছটা ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আর নাড়াচাড়া করবো না, এখন কিছুক্ষণের জন্য বয়েল হতে দিব যতক্ষণ না পানিটা শুকে যায়। আপনি কেমন ঝোল খাবেন সেটার উপরে ডিপেন্ড করে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে, কালারটা দেখে জাস্ট অসাধারণ। তো আজকে এ পর্যন্তই। আর রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।